পরিচালক অরিন্দম শীলনাকি টলি অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তীকে চিঠি লিখেছেন, তাও আবার নিজ হাতে। কিন্তু হঠাৎ এই চিঠি লেখার কারণ কি? আসলে ব্যাপারটা হচ্ছে, নতুন সিনেমা বানাচ্ছেন পরিচালক অরিন্দম শীল, যেই ছবির মুখ্য চরিত্রে ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। আর ছবিতে একজন আইনজীবী ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে। পরিচালক অরিন্দম শীলের সাথে এটাই মিমির প্রথম কাজ। ধনঞ্জয়ের কাব্য সিংহ চরিত্রটির জন্য মিমিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে অরিন্দম শীলের। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির শুটিং। কিন্তু তার আগে মিমিকে একটি বিশেষ চিঠি লিখেছেন অরিন্দম। নতুন ছবি শুরুর আগে এমন একটা চিঠি অভিনেত্রীকে অনুপ্রেরণা দিবে এমনটাই আশা করা যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই সিনেমায় মিমি ভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। কি মনে হয় আপনাদের, কেমন হবে সিনেমাটি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর হ্যাঁ, সিনেমা জগতের এমন লেটেস্ট আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।